ভিডিওটাতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু বিএস এডুকেশন অ্যান্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেল। আজ আমরা NHPC-র মধ্যে যে নতুন শূন্যপদগুলি রয়েছে তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত প্রভৃতি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমানে আমি NHPC-র অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওপেন করে নিয়েছি। বিজ্ঞপ্তি অনুযায়ী লেখা আছে, NHPC লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, তিস্তা ভি পাওয়ার স্টেশন, সিংতাম ইস্ট সিকিম, 737134। এখানে বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটা 12/9/2020 প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। এখানে আপনাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, এখানে 13টি শূন্যপদ রয়েছে। ফিটারে 5টি শূন্যপদ রয়েছে। ওয়েরম্যানে 3টি শূন্যপদ, ওয়েল্ডারে 3টি শূন্যপদ এবং প্লাম্বারে 2টি শূন্যপদ রয়েছে। এই সব পদগুলির ক্ষেত্রেই আপনারা যদি মাধ্যমিকের সাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রতিটি পোস্টেই 12 মাসের অর্থাৎ 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। এখানে বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। 31/8/2020 ভিত্তিতে বয়সের হিসেব করা হবে। তবে সরকারি নিয়ম অনুসারে STSC-দের জন্য 5 বছর এবং OBC-দের জন্য 3 বছর বয়সের ছাড় রয়েছে। সিলেকশন প্রসেস, এখানে আপনাদেরকে মাধ্যমিক ও ITI পাওয়া নাম্বারের ভিত্তিতে সিলেক্ট করা হবে। এখানে প্রতি মাসে 9,600 টাকা স্টাইপেন দেওয়া হবে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আর রেজিস্ট্রেশন করার দরকার নেই। তারপর আপনারা এস্টাবলিশমেন্ট সার্চে যাবেন, সেইখান থেকে এই কোডটা দিয়ে সার্চ করে নেবেন। সার্চ করে দিলেই আপনারা অ্যাপ্লাই করার অপশন পেয়ে যাবেন। এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 14/9/2020 থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো 1/10/2020। তো যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তারা আবেদন করে ফেলুন। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করবেন। আরও এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।